ছাত্রলীগের কমিটি কি ভেঙে দেয়া হচ্ছে নাকি ভুল সূত্রে মেয়াদ পূর্ণ করার আরেকবার সুযোগ পাবে বর্তমান কমিটি, এমন প্রশ্নে উত্তাল ছাত্র রাজনীতির অঙ্গন। ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বর্তমান ছাত্রলীগ নেতারা বলছেন নিজেদের ভুল সূত্রে নেতাকর্মীদের সুসংগঠিত এবং দায়িত্বশীল করে তুলতে কাজ করছে সংগঠনটি। বিশেষ রিপোর্ট নাহিদ কামালের। উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্রলীগের কমিটি ভাঙছে নাকি নেতাকর্মীদের শুধরানো হচ্ছে, এমন প্রশ্ন এখন ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দুতে। গত শনিবার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় ছাত্রলীগ নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভের প্রকাশ ঘটে। এই নিয়ে এখন আলোচনা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। আমরা চাই যে বাংলাদেশ ছাত্রলীগের যে বর্তমান যে অবস্থা, এরকম যে পক্ষ বিপক্ষ যে নেতিবাচক যে নিউজ হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ না হয় আমরা এই প্রত্যাশা আর কি রাখি। ছাত্রলীগ কীভাবে চলবে কি চলবে না বা কোন প্রক্রিয়া চলবে, আমরা আমাদের নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছি। তবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ছাত্রলীগের বিষয় যে পর্যায়ে আছে, সিদ্ধান্ত আকারে কোনো কিছু যদি বাস্তবায়ন প্রক্রিয়া না যায়, তার আগে জেনারেল সেক্রেটারি হিসেবে আমার কোনো মন্তব্য করা সমীচীন হবে। মেয়াদ শেষ হবার আগে ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার নজির নেই। চলমান পরিস্থিতি নিয়ে কি ভাবছেন বর্তমান ছাত্র নেতারা? নেত্রী যেভাবে চান, আসলে আপাতত আমাদের মাতৃতুল্য, তিনি মানে সবচেয়ে আদরের সন্তান, যে বলবো যে আমরা যে আমাদেরকে তিনি নিজে পছন্দ করে দায়িত্ব দিয়েছেন, সো আমাদের তার প্রত্যাশা পার হচ্ছে অনেক উপরে। সামান্য ত্রুটি বিচ্ছিত হলেও সেটাকে আসলে নেত্রী যখন কষ্ট পান বা মানুষ মনে করে যে না, এই ছাত্রলীগের কাছে আরও বেশি প্রত্যাশা, সেই জায়গা থেকে আমরা এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। কমিটি ভেঙে দেয়া বা রাখার বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার একমাত্র দলীয় সভাপতি শেখ হাসিনার বলে জানান দলের আরেক শীর্ষ নেতা। এই ছাত্রলীগের এটা তার নিজস্ব সন্তান, এই ব্যাপারটি নিয়ে কেবলমাত্র কথা বলা বা এই ব্যাপারটা নিয়ে মন্তব্য করা, কোনো প্রতিক্রিয়া জানানো, এটা কেবল ওনার পক্ষেই সাজে। তবে এমন ঘটনার পর আগের চেয়ে অনেক বেশি সক্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আরও সুসংগঠিত এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলে মনে করছেন সচেতন সমাজ, অন্যথায় আস্থা হারাতে পারে সংগঠনটি। দলীয় কোন্দল কিংবা প্রশ্নবিদ্ধ কাজের শিরোনাম হবে না বাংলাদেশ ছাত্রলীগ, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ কামাল, মাই টিভি, ঢাকা।